কবি সুবোধ সরকারের বাছাই করা মোট 150টির উপর কবিতা এবার ইংরেজিতে অনুবাদ করলেন অনুবাদক জয়দীপ সারাঙ্গি। কলকাতার পর এই বইটি প্রকাশ পাবে দিল্লিতেও। এখানে 210টা কবিতা আছে। সুবোধ সরকার 1978 সাল থেকে 2017 সাল থেকে যা কবিতা লিখেছেন তার থেকে সিলেকশন করে এটা ট্রান্সলেশন করা হয়েছে। তার মধ্যে বড় কবিতাও আছে, মাঝারি পরিসরের কবিতাও আছে, ছোট কবিতাও আছে। আমরা সমস্ত বইকেই কভার করার চেষ্টা করেছি। জয়দীপ সারাঙ্গি ছাড়াও দেশ বিদেশের আরও নানান অনুবাদকরাও কবিতা অনুবাদ করেছেন। 2 বছর ধরে পরিশ্রমের ফল এই বই। প্রায় 30টা বই থেকে সেই সমস্ত বাংলা কবিতা পড়ে, বারবার পড়ে, আমার যে অনুবাদক জয়দীপ সারাঙ্গি, তিনি এই নির্বাচনটা করেছেন। বইটার যখন নাম ঠিক হয়েছিল তখন আমি ফাইনালি তার অনুবাদগুলো দেখে আমার মনে হয়েছিল এই বইটির নাম হতে পারে নট ইন মাই নেম। আমার মনে হয়েছে আমার কবিতাও কোনো না কোনোভাবে এই যে হ্যাশট্যাগ, এই যে মুভমেন্ট নট ইন মাই নেম, এর কোনো একটা জায়গায় এই বইটা দাঁড়িয়ে আছে। এই বইটির মধ্যে 100+ কবিতা রয়েছে, প্রায় 150 কবিতা রয়েছে। এই কবিতার অনুবাদ জয়দীপ সারঙ্গি তো করেছেনই, তাছাড়াও ধরা যাক আমেরিকার বিখ্যাত কবি ক্রিস্টোফার মিরিল যেরকম আছেন, তেমনি আমাদের এখানকার বাঙালি অনুবাদক যারা আছেন, সংযুক্তা দাশগুপ্ত আছেন, বাংলাদেশের ফখরুল আলম আছেন, এবং আমাদের জয়দীপও আছেন। ফলে অনেকের অনুবাদ নিয়ে এই বইটি এডিট করা হয়েছে, কম্পাইল করা হয়েছে, তাই জন্য বইটির নাম হচ্ছে নট ইন মাই নেম। নট ইন মাই নেম, যা আত্মপ্রকাশ হলো সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে।